এই এলাকায় মানুষ জবাই করা হয়নি, উল্টোকে টাঙানো হয়নি, আমরা তো পত্রিকা দেখছি। আর আপনাদের এলাকার কারণে কি আমাকে জেল খাটতে হয়নি? আপনারা এলাকার লোক আহলেহাদিস না? আমি আহলেহাদিসের আমির, তো জেল খাটবে কে? আপনি খাটবেন না, আমি খাটবো? আমি কিছুই খবর রাখি না, আমি হয়ে গেলাম বড় আসামি। এর জন্য দায়িত্ব আপনারা। আপনাদের ছেলেরা যদি বাতিল আকিদা না যেত, তাহলে আজকে আমাদের মতো নিরীহ মানুষগুলোকে জেল খাটতে হতো না। যদি এই ছেলেগুলো হামির কুচ্ছা ছেলেগুলো যদি যুবসংঘের সদস্য থাকতো, তাহলে এই দুরবস্থা তাদের হতো না। ঠিক অমদুগের আহলেহাদিস আন্দোলন কী কোন আগে ভাবতো এটা বোধ একটা দলীয় ফেরকা, এখন বলছে না এটা ফেরকা না, মুভমেন্ট, এটি তো আসল আন্দোলনের ভিত্তি হবে কোরআন এবং সহিহ হাদিস। এই কথাটা হচ্ছে নতুন মনে হচ্ছে সবার কাছে, এখন আর নতুন মনে হয় না, আগে ছিল। স্যার মজাহ নেতা কিছুই নেই, তাই না? আর আমরা আসলে লামজাবি, ঠিক তো? আর এখন লোক বলতে শিখেছে যে না মজাহ হোক যাই হোক আগে কোরআন হাদিস। এই যে পরিবর্তনটা হয়েছে সমাজে কিসের কারণে? যদি যুবসংঘ শুরু থেকে আপোষহীনভাবে এগিয়ে না যেত, তাহলে এটা কিন্তু হতো না। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ঢাকার বাইরে তাহেরপুর আমার প্রথম সংগঠন 1978 সালে। তখনকার সাথী যারা ছিল, তার মধ্যে এখন আবুল কালাম টিকে আছে, চিনছেন তো আবুল কালামকে, যিনি এতক্ষণ ঘোষণা দিচ্ছেন বারবার। তো 78 সালে আমার সঙ্গে যারা ছিলেন, আবুল কালাম তার মধ্যে আছেন, তখন ডাক্তার সাহেব ছিলেন না। আজকে কিন্তু আমরা এসেছি মূলত অসুস্থ ডাক্তার সাহেবের দেখার জন্য, রোগী সেবার নেকি হাসিলের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ রোগী দেখতে যায়, যতক্ষণ সে রোগীর কাছে থাকে ততক্ষণ সে জান্নাতের বাগিচার মধ্যেই থাকে। মূলত ওই নেকি হাসিলের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, এবং আসার জন্য অনেক আগে থেকেই আমি চেষ্টা ছিলাম, তো আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম, সেজন্য আমার আসতে দেরি হয়েছে। আল্লাহ পাক তাকে পূর্ণ সুস্থতা দান করুন। টাইফয়েডের কঠিন অসুখে তিনি দুর্বল হয়ে পড়েছেন, আল্লাহ পাক তাকে আবার পূর্বের ন্যায় শক্তি দান করুন। তার মতো আপনাদের মধ্যেও যারা অসুস্থ আছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে পূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইদা মারাজতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমি যখন পীড়িত হই আল্লাহ আমাকে শেফা দান করেন। সেখানে কিন্তু তিনি ডাক্তারের নাম বলেননি। দাওয়ার সঙ্গে দোয়া লাগে, তাই না? এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক, আপনাদের এলাকার ছেলে অধ্যাপক আমিনুল ইসলাম, আত্রাইক ডিগ্রি কলেজের শিক্ষক, সে এখন ঢাকাতে জীবনমরণ সন্ধিক্ষণে আছে। একটু আগেই খবর নিলাম যে আজকে বোধ হয় তাকে বেড থেকে উঠে হাঁটার অনুমতি দেওয়া হবে। কঠিন অবস্থা সে আছে, যুবক ছেলে আমাদের সামনে তৈরি হয়েছে, সেজন্য যিনি যেখানে যে অবস্থায় আছেন, দুর্বল হলে, অসুস্থ হলে, রোগী হলে, আমরা প্রত্যেকের পূর্ণ সুস্থতার জন্য আল্লাহ পাকের নিকটে দোয়া করছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পূর্ণ সুস্থতা দান করেন, কারণ সুস্থ দেহ এবং মন ছাড়া সুস্থ সমাজ গড়া সম্ভব নয়। সুস্থ না থাকলে এমনকি ইবাদতও করা যায় না। তাহাজ্জুদ পড়তে উঠবেন, অসুস্থ হলে কি পারবেন? পারবেন না। এই যে গতকালকে সিয়ামের দিন গেল না, সোমবারে আর বৃহস্পতিবার সিয়াম, তো এই দুই দিন তো সিয়াম রাখতে হবে, অসুস্থ হলে কি সিয়াম রাখতে পারবে? ইসলামের প্রতিটি বিধান সুস্থ মানুষের জন্য, আর কোরআন হাদিসের উপদেশগুলো সুস্থ মনের জন্য। মন যদি সুস্থ না হয়, দেহ সুস্থ হয় না, এই সঙ্গে আকিদা যদি সঠিক না হয়, কর্ম সঠিক হয় না। একটু আগে দেখলাম একটা জায়গায় সুন্দর একটা মূর্তি, ওম লেখা,
ওং দেখে বুঝলাম এটা হিন্দুদের উপাসনা স্থল। তারা তাদের আকিদার বহিঃপ্রকাশ ঘটিয়েছে একটা ওং দিয়ে, বুঝিয়ে দিয়েছে এটা মসজিদ নয়। আর তারা আমাদেরই মতো খায়, আমাদেরই মতো ওঠা বসা করে, অসুখ হলে ডাক্তারের কাছে যায়, কিন্তু তারা শিরকে বিশ্বাসী। ওষুধ আমরাও খাই, কিন্তু আমরা তৌহিদে বিশ্বাসী। আল্লাহকে বলি আল্লাহ, ডাক্তার ওষুধ দিয়েছে, সারানো মালিক তুমি, তাই না? এই যে আকিদা পার্থক্য আমাদেরকে মুসলিম বানিয়েছে, তাদেরকে কাফের বানিয়েছে। অথচ আমরা একই মানুষ, একজনের নাম শম্ভ রাম, আরেকজনের নাম আব্দুর রহিম। রাম এবং রহিম একই সঙ্গে তাহারি করে বাজারে আসে, কিন্তু একসঙ্গে বিবাহ শাদী হয় না। সবই বাঙালি, কী জন্য হয় না? স্রেফ আকিদার কারণে, ঠিক না? এই আকিদা বিশুদ্ধ না থাকলে সমাজ বিশুদ্ধ হয় না, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি। কিছু মানুষও আছে যারা অনেক কিছুই সমস্যা ঘটিয়ে দিচ্ছেন। আজকে পত্রিকা পড়ে দেখেন কীভাবে আন্তর্জাতিক বিশ্ব আফগানিস্তানকে নিয়ে হইচই করতেছে। আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে তাদেরকে সমস্ত বিশ্ব টিকিট দিয়েছে, এরা হলো জঙ্গি, তাই না, তালেবানকে। এখন বিশ্বের চেহারা ঘুরে যাচ্ছে সর্বনাশ। এখন যদি জঙ্গি বলি তাহলে ওদের সাথে যাওয়াই যাবে না। এখন খাতির করতেছে সবাই, যখন তারা বোমা মেরে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ওটা জঙ্গি হয়নি। এখন যখন ক্ষমতায় গেছে তাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে। আমাদের মধ্যেও একই অবস্থা ঘটবে আকিদার কারণে। যদি আপনি মনে করেন যে এই মুসলমানটা বিভ্রান্ত, অতএব তাকে সে হত্যার উপযুক্ত, এটা হলো খারজি আকিদা, এটা আহলেদের আকিদা না। আহলেদের আকিদা হচ্ছে মধ্যপন্থী আকিদা, চরমপন্থী আকিদা নয়। এ বিষয়ে মনে রাখবেন, দাড়ি টুপি সবই ঠিক আছে, আকিদা যদি এটাই হয় যে তাহিরপুরের মেয়র বা উপজেলা চেয়ারম্যান বা দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রী মুসলমান হলেও যেহেতু ইসলামী আইন মানে না বা ইসলামী আইন পুরোপুরি পালন করে না, অতএব তার রক্ত হালাল, তাহলে আপনি কিন্তু আর আহলেদেশ থাকলেন না। আপনি যতই রফলেদান করেন আমিন বলেন, আপনি হয়ে গেলেন তখন খারিজি আকিদার লোক। যারা একসময় হযরত আলীকে কাফের বলে হত্যা করেছিল, বলুন নওয়াজবুল্লাহ বিন জালিম, হযরত আলীকে চিনেন তো? তিনি যদি কাফের হয় তা আমরা কাফের হতে সময় লাগবে? আকিদার কারণে কিন্তু তারা ভেবেছিল যে আলী আর মুয়াবিয়া যুদ্ধ হচ্ছে, মুসলমান মুসলমান যুদ্ধ করা নিষিদ্ধ, এরপর আলী তো যুদ্ধ করছেন, অত আলী কাফের হয়ে গিয়েছে। খতা দিয়ে দিলে একটা হাদিস সে জানে, একটা হাদিস তার যথেষ্ট আর কিছু জানার দরকার নেই। এই চরমপন্থী আকিদার কারণে আপনার যে এলাকায় আমার এখন এসেছি এই এলাকায় মানুষ জবাই করা হয়নি, উল্টোকে টাঙানো হয়নি, আমরা তো পত্রিকা দেখছি। আর আপনাদের এলাকার কারণে কি আমাকে জেল খাটতে হয়নি? আপনারা এলাকার লোক আহলেদিস না? আমি আহলেদিসের আমির, জেল খাটবে কে? আপনি খাটবেন না, আমি খাটবো? আমি কিছুই খবর রাখি না, আমি হয়ে গেলাম বড় আসামি। এর জন্য দায়িত্ব আপনারা। আপনাদের ছেলেরা যদি বাতিল আকিদা না যেত তাহলে আজকে আমাদের মতো নিরীহ মানুষগুলোকে জেল খাটতে হতো না। যদি এই ছেলেগুলো হামির কুত্তার ছেলেগুলো যদি যুবসংঘের সদস্য থাকতো তাহলে এই দুরবস্থা তাদের হতো না। আজ পর্যন্ত প্রশাসনের সন্দেহজনক দৃষ্টি আছে আহলেদিসের ব্যাপারে, আমাদের ব্যাপারে তো আছেই, কথা বুঝছেন? প্রশাসন তার তো মানুষ, তারা তো ফেরেশতা না, তাদের মধ্যে তো ভুল ধারণা থাকতেই পারে। আপনাদেরকে প্রমাণ করতে হবে যে না, আমরা আহলেদিস, আমরা জঙ্গি নই, তাই না? আপনারা যদি আমাকে ধরে মারেন যে না উনিও আহলেদিস হওয়া সত্ত্বেও সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে না, অত ওনাকে মেরে দিতে হবে, তাহলে আপনি আর আমি কিন্তু আহলেদিস চাচ্ছি না। আপনি হচ্ছেন খারেজি, আমি হচ্ছে আহলেদিস, রফলেদিন কিন্তু আপনি করছেন, আমিও করছি, কিন্তু আপনার আকিদা ভিতরে যদি দেখা যায় না বাহির থেকে, ওটা হচ্ছে খারেজি আকিদা। আহলেদিস যুবসংঘের জন্মই হয়েছিল মূলত আকিদা সংস্কারের জন্য। এই সংস্কার করতে গিয়েই শুরু হয়েছে
যারা বাপদাদার ঘরের পুরনো আহলাদিস, তাদের সঙ্গে প্রথম লড়াই শুরু হয়েছে আমাদের। তারা আমাদেরকে বরদাস্ত করতে পারেনি। তারা জীবনভর যা করে আসছে তাই করবে, নতুন করে কিছু তারা পরিবর্তন করতে রাজি না। আর এই কারণেই আহলেদের জামাতের মধ্যে বা অন্যান্য যেসব ভাইরা আছেন বাংলাদেশে, সবার জায়গায় সবার মধ্যে একটি সমস্যা যা আছে বাপদাদার আমলতে সেটাই থাকবে, নতুন কিছু আমরা শুনতে রাজি নই। অথচ কোরআন এবং হাদিস একে বছর বছর পাল্টায়, ও তো 1400 বছর একই আছে, তাই না? অনেকে জানে না, অত ভুল ব্যাখ্যা করে, সেজন্যই মানুষ বিভ্রান্ত হয়। আমাদের দায়িত্ব মানুষের ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং আমাদের দায়িত্ব আকিদাটা সংস্কার করা। যে আয়াতটা একটু আগে ডক্টর সাকর পড়ে চলে গেলেন, ব্যাখ্যা দেননি উনি, ওই আয়াতটাই মূল। আর তার আগে আসেন, আল্লাহ পাক তার রসুল সম্পর্কে বলছেন, হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা, তবে কি বলেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালি মুবিন। সূরা জুমা দ্বিতীয় আয়াত, তাই না? এই আয়াতে কিন্তু আহলেদেস আন্দোলন এর মূল ভিত্তি এখানে বসে আছে। আল্লাহ বলছেন, আমি আমার রসুলকে পাঠিয়েছি তোমাদের মধ্যে একটাই কাজ দিয়ে, তিনি তোমাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন এবং হিকমাহ অর্থাৎ সুন্নাহ মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিবেন। কি বললেন? তিনি তোমাদেরকে সংস্কার করবেন। এই যে সংস্কার করার বিষয়টা হলো কঠিন, তার নিজের বাপ চাষারা তার সংস্কার মানেনি। আবু জেহেল, আবু লাহাব চাষা না, আবু সিফিয়ান চাষা না, সব মানেনি যে আমরা এতদিন ধরে যে কাজ করছি তাই করব। এই মূর্তি বলো যাই বলো সবই ঠিক আছে, আমরা হজ করি, উমরা করি, কাবাঘরের মতো হলে আমরা, তুমি কালকে ছেলে আমার সামনে জন্ম হলে তুমি ওর নতুন নতুন কথা কী বলছো? আল্লাহকে তো আমরাও মানি, আগে থেকেই মানি, এখনও মানি, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, ওরা মানুষ কোন করে তা আল্লাহর নাম করে কসম করে, তা আল্লাহকে তো আমরা মানি, তুমি আর নতুন করে কী বলছো? সবাই আমরা আল্লাহকে মানি কিন্তু আল্লাহর বিধানকে মানি না। আবু জাহেল আল্লাহকে মানত, তার রসুলকে মানেনি, বিধানকে মানেনি। আমাদের দায়িত্ব এখানে আপনাকে এটা মনে রাখতে হবে, আমাদের যদি ভুল থাকে সংস্কার করতে হবে। সংস্কার করবেন কী দিয়ে? কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। জয়ীফ জাল হাদিস দিয়ে সংস্কার হয় না। ঠিক অমনি করে যারা জয়ীফ আকিদার অনুসারী বা বাতিল আকিদার অনুসারী, তাদের মাধ্যমেও কোশ্চিন করলে সমাজ সংস্কার হবে না। সমাজ সংস্কারের জন্য আপনি যেমন সাবান কেনেন, হুইল পাউডার কেনেন, কেন তো হুইলের এখন এত নাম হয়েছে, অন্য সমাজের সাবানের নামও আমরা ভুলে গেছি এখন, তাই না? সব জায়গায় হুইল, হয় আস্ত হুইল নয় পাউডার হুইল, হুইল সব জায়গায়, কারণ ওটার মান ভালো আছে। সমাজে আপনারা চলাফেরা করেন, আপনারা আলেম দেখছেন, বক্তব্য এখন ঘরে ঘরে নেটের মাধ্যমে শুনছেন, কোনো কিছুর গোপন নাই, আপনাদের মধ্যেই প্রচার হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে কোন আলেম কি বলছে, কোন আলেমের কথা হাদিস কোরআনের মোতাবেক হচ্ছে। কারণ হাদিস কোরআন ঘরে ঘরে নম্বর সব ঘরে ঘরে, আপনারা সব নম্বর বলতে পারেন এখন, তাহারকে প্রশ্ন দেখবেন লিখছে অমুক হাদিসে অত নম্বর হাদিসে এর ব্যাখ্যা জানতে চাই, তার কি পরে আসে দেখেন না, তো বোঝা গেল যারা প্রশ্ন করছেন তারা এখন হাদিসের নম্বরটা বলে দিচ্ছেন আমাদেরকে। এখন জিনিস খুব সহজ হয়ে যাচ্ছে, এখন কোনো জিনিস ফাঁকি দেওয়া যাবে না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ কোরআন এবং সহি হাদিসের আলোকে সমাজ সংস্কার করতে চায়। এটাকে যদি আপনি হুইল বর্ডার বলেন তাও বলেন, সমস্যা নেই, কোনো বাজে সাবান দিয়ে আমরা কাজ করি না। আর এই জন্য যারা এগুলোতে অভ্যস্ত নেয় তাদের কাছে খারাপ লাগে, খারাপ লাগলেও আপনাকে বলে যেতে হবে। যুবকরা গড়ে উঠবে তবে সমাজ গড়বে, যুবকদেরকে বাদ দিয়ে সমাজ চলতে পারে না। এজন্যে আমরা প্রথম আহলেদের যুবসংঘের মাধ্যমে কাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ এখন কাজ এগিয়ে গেছে, দেশের সীমানা পেরিয়ে বিদেশে চলে গেছে, আমরাও চলে যাচ্ছি যাওয়ার পথে, আমরা চলে যাব কিন্তু আমাদের পরে যুবকরা আসবে, তারাই কাজ করবে। প্রচলিত পৃথিবী অধিকাংশই বাতিলের অনুসারী, এক কথা শেষ। আপনাকে আল্লাহ রসুলের সময়ের কথা মনে রাখতে হবে, তিনি যখন এসেছিলেন পৃথিবীতে তো সারা পৃথিবী ছিল বাতিল,
নিজের বাপদাদারা ছিল বাতিল, তিনি সেখানে লড়াই করেছেন, সংস্কার আন্দোলন করেছেন, অবশেষে বাধ্য হয়ে তিনি মদিনায় গিয়েছেন, সেখানে কিছু সাথী পেয়েছেন, তাদেরকে সাথে নিয়ে তিনি লড়াই করেছেন। তিনি কখনোই মানুষ খুন করা লোক ছিলেন না, যখন তার উপরে হামলা করেছে আত্মরক্ষার স্বার্থে তখন তিনি অস্ত্র ধরেছেন আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম নাজিল হয়েছে না, সুরা হজ 39 আয়াতে প্রথম অনুমতি দেওয়া হলো, হ্যাঁ তুমি এখন অস্ত্র ধারণ করতে পারো, এর আগে কিন্তু অনুমতি ছিল না। নিজে যে আপনাকে আমি হামলা করবো এটা কোশ্চিন করলে ইসলামের বিধান নয়, আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া। এই সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা আমি যখন এলাম রাজশাহী ইউনিভার্সিটি জয়েন করেছিলাম 80 সালে, কিন্তু তার 2 বছর আগে আমি এসেছি তাহিরপুরে। এজন্য তাহিরপুর আমার হৃদয় পটে একটা স্মৃতি হয়ে আছে এটা। এজন্য এখানে ডাক্তার সাহেবের সঙ্গে অনেক পরে পরিচয়, ওনার সঙ্গে একটা মহব্বত আমাদের তৈরি হয়ে গেছে, এলাকায় আমার আসতে খুবই মন চায়। এজন্যই ভাবলাম খালি তাহিরপুর যাবো না, আর ওই এলাকা সব ঘুরবো, তাই হাটদান্নার যাবো, হাটগাঙ্গো পড়া যাবো। তারা কিন্তু দাওয়াত দেয়নি আমাকে, আমি নিজের ইচ্ছা যাচ্ছি সব জায়গায়, কথা বুঝছেন? এই এলাকার প্রতি একটা মহব্বত ভালোবাসা আকিদার কারণে মূলত, আর আল্লাহ পাক আমাকে প্রথম এখানে এনেছেন সেটাও একটা মৌলিক কারণ। যেমন আমরা আল্লাহ রসুল্লের একটা হাদিস আমরা জানি, তিনি যখন মক্কা থেকে বেরিয়ে যাচ্ছেন রাতেরবেলা মদিনায় হিজরত করছেন, তো বারবার তিনি মক্কা থেকে তাকাচ্ছিলেন, আল্লাহ দেখছেন, কাদনারা তাকাল্লাব ওয়াজহিকা, হে মোহাম্মদ তুই যে বারবার তাকাচ্ছ মক্কা দিকে আমি ওটা দেখতে পাচ্ছি, তুই সত্তা সেখানে ফিরে যাবে। 8 বছর পরে তিনি মক্কা বিজয় করলেন, ফিরে এলেন। তো ও আমি তো রাজশাহী রানী বাজার চিনছি অনেক পরে, আগে তো চিনছি তাহিরপুরে, তাই না? তখনকার সেই চেহারা, রাস্তার চেহারা, যে দোকান ঘরে গিয়ে আমি পালিয়েছিলাম সে দোকান ঘরের চেহারা আমার এখনও মনে আছে। এখন ওগুলো কিছুই নেই, সব ভেঙে চেয়ে পাকা হয়ে গেছে, আমাকে নিয়ে মিছিল করছে, বুঝলেন? আমি তো মিছিলে বিশ্বাসী না, বলে কি এ কোন বিপদ। আমি মিছিলের সামনে এক দোকানে যে পালাইছিলাম তার মিছিলের মধ্যে আমি নাকি, আর আমাকে খুঁজে মিছিল চলে গেছে কিন্তু আমাকে খুঁজে পায় না। স্টেজ গিয়ে বলছে যাকে নিয়ে মিছিল সে ব্যক্তি গেল কোথায়, বুঝতে পারে? এটা প্রথম ঘটনা তাহার বলে আমার। তা আবার খোঁজাখুঁজি করে পেল না, শেষকালে এক হোটেলে 2-4 একটা ছোট্ট যা পাইছে তাতে ঢুকে পড়ছি, আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম। বলছি ভাই আপনি কী করলেন, আপনাকে নিয়ে এত বড় মিছিল হচ্ছে আপনার খবরই নেই? বলে হ্যাঁ, আহলেদের যুবসংঘ মিছিল করার জন্য আসেনি, দুনিয়ায় মানুষ তৈরি করার জন্য এসেছে। আজও কিন্তু আমার সেই আগেদেই আছে। সেই সঙ্গে আপনারা দেখছেন তো চতুর্মুখী, যেটা একটু ডক্টর আব্দুল হালিম সাহেব বলে গেল না, আন্দোলন, যুবসংঘ, সোনামণি, মহিলা সংস্থা, আল আউন, একটার পরে একটা যাচ্ছে। আর আমরা যখন শুরু করি কোনো বই আমাদের সামনে ছিল না, 1979 জুলাই মাসে প্রথম বই বের হয় আহ্লাদেশ আন্দোলন কী ও কেন। গতকাল পর্যন্ত 56টা বই বেরিয়ে গেছে, আরও তফসির বা অন্যান্য বই সামনে আছে। তখন তো মানে বই পেতাম না, এখন মনে হয় বই কোনটা বাদে কোনটা পড়ি। এই যে বিশাল একটা সাহিত্য সংবাদ তৈরি হয়েছে, মানুষ মরবে সাহিত্য বেঁচে থাকবে, ওনাদের সব বক্তব্যের সঙ্গে আমি এটাও জুড়ে দিচ্ছি, আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন আমাদের সাহিত্য থাকে, বুঝতে পারছেন? আপনাদের সবারই পয়সা আছে, 10-15 টাকা বইয়ের মধ্যে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। আর সালাতুর রসুল তো সারা দেশে একটা বিপ্লব সৃষ্টি করে দিয়েছে, তাই না? এমনকি বিদেশের ক্রিকেটার হাসিম আমলা পর্যন্ত ইংলিশ সালাতুর রসুল কিনে নিয়ে নিজেই বিতরণ করতেছে, বলে আলহামদুলিল্লাহ সারা ওয়ার্ল্ডে একটা কম্পন শুরু হয়ে গেছে। ইয়ে কি আমরা একদিন কী করছেন, এখন কী হচ্ছে? ঠিক অমদুকের আহলাই চান্দন কী কোনো আগে ভাবতো এটা বোধহয় একটা দলীয় ফেরকা, এখন বলছে না এটা ফেরকা না, মুভমেন্ট, এটি তো আসল আন্দোলনের ভিত্তি হবে কোরআন এবং সহি হাদিস। এই কথাটা হচ্ছে নতুন মনে হচ্ছে সবার কাছে, এখন আর নতুন মনে হয় না, আগে ছিল যার মজাব নেই তো কিছুই নেই, তাই না? আর আমরা আসলে লামজাবি, ঠিক তো? আর এখন লোক বলতে শিখেছে যে না মজাব হোক যাই হোক আগে কোরআন হাদিস। এই যে পরিবর্তনটা হয়েছে সমাজে কিসের কারণে? যদি যুবসংঘ শুরু থেকে আপোষহীনভাবে এগিয়ে না যেত তাহলে এটা কিন্তু হতো না। এই জন্য আহলেদের যুবসংঘ সমাজের পরিবর্তনের একটা দারুণ মাইল ফলক বলে আপনারা ধরে নিতে পারেন। প্রথম থেকে এটা খুব কষ্ট হয়েছে, এখন অনেক সহজ। আগে মসজিদে জামাতবদ্ধ মোনাজাতে শরিক না হলে আপনার ঘাড় ধরে বের করে দিতেন,
কত যে ইমামতি চলে গেছে যুবসংঘ ছেলেদের ঠিক নাই, এখন আলহামদুলিল্লাহ সেটা নাই, অন্যদের মতো থেকেও চলে যাচ্ছে আস্তে আস্তে। আগে মিলাদ ছাড়া তো বিয়েই হতো না, এখন মিলাদও প্রায় চলে গেছে। আগে সয়াবরাত হালিসটাও খাইতো, হানফিরাও খাইতো, সমানে হালুয়া রুটি খাইতো, এখন প্রায় চলে গেছে। এগুলো একদিনে হয়নি, ধীরে 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 ধীরে। এরপরও রাজনৈতিক ক্ষেত্রে যেগুলো চলছিল এখন আস্তে আস্তে এটাও যাবে, কারণ মানুষ জানে না ইসলামী রাজনীতি কী। যারা ইসলামের নামে রাজনীতি করেন তারা আসলে অন ইসলামিক তরিকায় করেন। ইসলামী রাজনীতি হবে ইসলামী তরিকায়, যে তরিকায় আমার রসুল দাওয়াত দিয়ে গেছেন, ঠিক না? আগে মানুষ তৈরি করেছেন, পরে তিনি ক্ষমতায় গিয়েছেন। মানুষ নেই জন্যই ইসলামের অর্থই মানুষে বোঝে না, ইসলাম মতো মানে মানুষ জবে করে নাকি? আগে মানুষকে শিখান ইসলাম কাকে বলে, মানুষ নিজেই বলবে বাবা ইসলামী হুকুমত কায়েম করো। মানুষের মধ্যে আগে ক্ষুধা সৃষ্টি করতে হবে না? ক্ষুধা হলে তো খাওয়াটা ভালো লাগে, তাই না? ক্ষুধাই নাই আপনি দিলেন চাপিয়ে ঘাড়াবে ইসলাম কায়েম কর, ভোট দাও আমার তো জান্নাত বাবা। এই যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, এটা রসুলের তরিকাগত পার্থক্য। আল্লাহ রসুল যে তরিকায় ইসলামের বিধান মানুষকে শিখিয়েছেন, আমরা ঠিক সেই তরিকায় এগিয়ে যাওয়ার জন্য শুরু থেকে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, এখনও এর উপরে আছি। আমাদের মৃত্যুর পরও আপনারা এর উপরে থাকবেন বলে আমরা আশা করি। কোনো হিংসা বিদ্বেষ চরমপন্থার মধ্যে যাবেন না। যে মানুষ আজকে আপনাকে মারতে আসছে দেখবেন ওই মানুষ আপনাকে কাছে টানবে। আমি এখানে বসার সঙ্গে সঙ্গে একটা মুরব্বী মানুষ এসে আমাকে বললেন, আমার তো মনেও নেই, 94 সালে নাকি আমি এসেছিলাম কোনো এক প্রোগ্রামে, উনি ওনার নাম বললেন, কী বাবা নামটা কী বললেন আপনি? নূর মোহাম্মদ বলল, ওই যে মুরব্বী দাঁড়িয়ে আছে। আলম আপনার নাম এখন থেকে আব্দুল নূর করতে নূর মোহাম্মদ চলবে না। সেই নূর মোহাম্মদ আজকে আমার পাশে বসে আছে, তখন তো ছিল ইয়ং ম্যান, এখন তো বুড়ো হয়ে গেছে। এই যে ছোট্ট একটা কথার মধ্যে সংস্কার হলো না, আপনাদের হাজার হাজার নাম আমি পাল্টে ফেলে দিয়েছি, নূর মোহাম্মদ পাল্টে দিয়েছি, রহিম বক্স, কত কত যে বক্স খোদা। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির মাদার বক্স হল আছে না, মাদার বক্স এই নামটা শেরকি নাম না তো, রহিম বক্স হওয়া তাও হয় কিন্তু মাদার বক্স তো হবে না। মাদার তো একটা বীরের নাম, তার দয়া গিয়ে তুমি জন্ম হয়েছে দুনিয়াতে। আমাদের ঘরে ঘরে নূর মোহাম্মদ, নূর আহমদ, মাদার বক্স আছে। বাচ্চার নাম লেখার সময়, রাখার সময় এগুলো পরিবর্তন করে দিবেন, তো ঘরে চেঞ্জ হয়ে যাবে। আপনি বকুল, ডেলু, ডেলু, হুলু, কত সে আবুল ফল নাম সব বলে, ভুলু মুলু আসে নাম, এলে বল বা ভুলু তো কুত্তার নাম, কিন্তু হয়ে গেছে মানুষ বড় মন্ত্রীর নাম, খেলা সামলান। তো এগুলো চেঞ্জ করতে হবে না। এই যে ঘরে ঘরে যে জাহিদের ঢুকে আছে, ইনশাল্লাহ সব পরিবর্তন হয়ে যাবে, বুঝাইতে হবে, তবে তারা বুঝবে ইনশাল্লাহ। দেশের পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য আহলেইথ আন্দোলনের জন্ম। চেয়ার পরিবর্তন মুখ্য নয়, সমাজ পরিবর্তনটাই মুখ্য, মনে থাকবে তো? এটাকে বলে সোশ্যাল রেভলিউশন, সমাজ বিপ্লবের আন্দোলন আহলেইথ আন্দোলন। সমাজ বিপ্লবের আন্দোলন পুরা ইসলামী আন্দোলনটাই, সমাজ তো নিয়েই ইসলাম, সমাজ নেই, লোক নেই, জন নেই, কিছু নেই, মহাপণ্ডিত লাভ নেই। এজন্যই আমরা সমাজের কাছে যাই, মায়ের খাই, গাল খাই, অবাদ করি, জেল খাটি, সবই করব, কিন্তু সমাজকে বাদ দেওয়া যাবে না, কারণ মানুষের জন্য ইচ্ছা করার না দিস, তাই না? তো মানুষ যদি পরিবর্তন না হয় তো আমি কী কী করবো? আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা? আহলেইথ আন্দোলন বাংলাদেশের মূল মুভমেন্ট হচ্ছে এটাই, স্পিরিট হচ্ছে এটাই, যে সমাজকে আল্লামুখী করে গড়ে তুলতে হবে, আমার ভাইকে, আমার বোনকে, আমার সমাজকে জান্নাতি হওয়ার জন্য আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। জান্নাত জানা আল্লাহর হাতে, তাই না? তা আমাকে তো চেষ্টা করতে হবে। নবী রাসূলুল্লাহ চেষ্টা করে গিয়েছেন, তারা কাউকে জান্নাতের জাহান্নামের সার্টিফিকেট দিয়ে যান নাই, আমরাও কাউকে সার্টিফিকেট দিতে আসে নাই। শুধু চেষ্টা করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, ইনশাল্লাহ সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এর জন্য বইপত্র আছে, ঘরে ঘরে বই রাখবেন, কোনো বইতে পালাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনই হকের উপর দৃঢ় থেকে আহলেইথ আন্দোলন করার তৌফিক দান করুন। শেষে বলছি ভাই, আমাদের ডাক্তার নূর মনসুর সাহেব, উনি এতই উপকারী বন্ধু আমাদের, যখন তখন ফোন করলে ভাই এই সমস্যা কী ওষুধ খাবো, এই ডাক্তার পাওয়া যাবে না, অত সহজ না। আমাদের মাত্র দুজন ডাক্তার ছিলেন, ডাক্তার ইদ্রিস সাহেব তিনি পড়ে গেছেন, আর পারেন না, কানে শুনতে পান না, ইনি আছেন। আল্লাহাক তাকে দীর্ঘজীবী করুন এবং সুস্বাস্থ্যের অধিকারী করুন, এবং তার মাধ্যমে যত মানুষ উপকৃত হয়েছে ডাক্তারি শাস্ত্রে, হাজার হাজার মানুষ তাদের উপকৃত হয়েছে, সবারই নেকি ইনশাল্লাহ তিনি পাবেন।
আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, দেখুন আল্লাহ হায়াতে রাখেন যেন দিনই হকের দাওয়াত দিয়ে যেতে পারি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।